الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الإسلام هيدا আর চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেয় কেননা রসুলের করিম সল্ল তআলা আলিবা আলহিবাসাল্লামের ফরমানে আলি শান নিয়াতুল মুকমিনী আম আমলি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম তা যখনই কোনো ভালো কাজ করবেন অবশ্যই মনে করে ভালো ভালো নিয়ত সামিল করে নেবেন আমরাও নিয়োগ করি যে আল্লাহ করিম এবং তার মাহবুব আলহি সালামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা মাদারি ফুল আজকের এপিসোডে বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আলসবাজন দরুদ শরীফের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুর পনুর সল্ল্লাহ তা আলহি ওসালামের ফরমানে আলী শান যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমার প্রতি মহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালার হক হচ্ছে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহাকে মাফ করে দেবেন সল্লো আই হাবিব সল্ল্লাহ তালাম্মদ সালি আলিহিসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পূর্বের এপিসোডগুলোতে আমরা শাসকদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম শাসকদের তাজিম ইসলামিক শাসক যারা ছিলেন এবং দু যারা বাচ্চা ছিলেন তাদেরও কিছু আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়েছিল তো আজকের এপিসোডে আমরা জানবো যে শাসক কেমন হওয়া চাই শাসকদেরকে কেমন হওয়া উচিত আর শাসকদের ব্যাপারে আল্লাহ তালা কি ইরশাদ করেছেন গত এপিসোডে আমরা কিছুটা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি তো আজকে ইনশাল্লাহ ব্যাপকভাবে এর আলোচনা করার সৌভাগ্য অর্জন করবো সুরাজ সোয়াদের আয়াত নাম্বার টোয়েন্টি সিক্সের মধ্যে আল্লাহ তাবরকতাল ইরশাদ করেন হনজুল ইমান থেকে অনুবাদ হে দাউদ নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি সুতরাং তুমি লোকদের মধ্যে সঠিক ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না যা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয় ওই সব লোক যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এজন্য যে তারা হিসাব নিকাশের দিনকে বিস্মিত হয়ে আছে তারা হিসাব বিকাশের দিন থেকে দূরে আছে ভুলে বসেছে তো আল্লাহ তালা দাউদ আলে সলাত সালামকে এটা ইরশাদ করছেন যে আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি শাসক হিসেবে পাঠিয়েছি তো আপনি সঠিক ফাইসালা করুন নিজের খেয়াল খুশির অনুসরণ করবেন না যা ইচ্ছে তা করবেন না আল্লাহ তাবরক তালা সুরা সোয়াদের আরেকটি আয়াত টোয়েন্টি টু এর মধ্যে ইরশাদ করেন সুতরাং আমাদের মধ্যে সত্য ফেসালা করে দিন এবং ন্যায়ের পরিপন্থী করবেন না আরেকটি আয়াতে মোবারকায় সুরা মাঈদা এর আয়াত নাম্বার ফর্টি ফাইভ পঁয়তাল্লিশের মধ্যে আল্লাহ সুবাহানাহ তালা ঈরসাদ করেন এবং যেসব লোক আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী নির্দেশ দেয় না তবে তারা জালিম কি বলা হচ্ছে এবং যেসব লোক আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী নির্দেশ দেয় না ফয়সালা করে না তারা হচ্ছে জালিম অত্যাচারী তো যারা বাদশাহ আছেন যারা শাসক এনাদের চিন্তা করা উচিত যে ইনারা ফয়সালা কিভাবে করেন আল্লাহ তাবারক আলার দেয়া মত অনুসরণ করে নাকি নিজের ইচ্ছার অনুসরণ করে আল্লাহ তাবারাকালা ইরশাদ করছেন যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা না হয় তাহলে তারা হচ্ছে জালিম আর জালিমের জন্য জান্নাতের কোনো স্থান নেই জালিমের জন্য রয়েছে জাহান্নাম আর জাহান্নামে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে নবী সাল আলিহি আসাল্লাম কী ইরশাদ করেন আমার আকা সালাম ইরশাদ করেন যে এমন দুই লোকের শাসক হয় যারা তার কাছে সমাধানের জন্য আসে আর তার উপর সন্তুষ্ট অতপর সে তাদের উপর ন্যায় বিচার না করে তাহলে আল্লাহ তালা তাকে অভিশপ্ত করবেন আল্লাহ তালা তাকে অভিশপ্ত করবেন অভিশাপ দিবেন লানত দিবেন যে এমন দুই লোকের শাসক হয় এমন একজন শাসক যে দুই লোকের বিচার করবে আর ওই দুই লোক তার জন্য সমাধানের জন্য আসে আর তারা তার উপর সন্তুষ্ট অতপশ সে ন্যায় বিচার করে না যদি ন্যায় বিচার করে তাহলে তো ভালো আর যদি ন্যায় বিচার না করে তাহলে আল্লাহ তালার অভিশপ্ততা আল্লাহ তালার অভিশাপ লানত ওই শাসকদের জন্য হয়ে থাকে তো এবার চিন্তা করুন যে শাসক কেমন হওয়া চায় শাসক এমনই হওয়া চায় যে শাসকরা ন্যায় বিচার করে শাসক এমনই হওয়া চায় যে শাসকরা আল্লাহ তালার বিধান অনুযায়ী বিচার কার্যাদি সম্পাদন করে পূর্ববর্তী আল্লাহওয়ালারা কেমন শাসক ছিলেন পূর্ববর্তী বাচ্চারা কেমন ক্ষোধা মধ্যে মধ্যে ডুবেছিলেন কেমন তারা বিচার কার্য সম্পাদন করতেন কেমন তারা ফয়সালা করতেন আসুন আমরা শুনি আমরা জানি ইসলামের মধ্যে খলিফা ছিল আর সেই খলিফাদের মধ্যে প্রথম খলিফা হচ্ছে সেইদুনা আবু বক্ক সিদ্দিক আল্লাহ তাল আনহু যিনি আয়ামে জাহলিয়াতের যুগেও পর্যন্ত ইসলামের ছায়া তলে ছিলেন না বা কুফর আর শিরকের মধ্যে ডুবে ছিলেন বা উনি ইসলাম ধর্ম গ্রহণ করার সেই পরিস্থিতি ছিল না কিন্তু দেখুন কুরবান হয়ে যান সেই সেইদুনা আবু বক্ক সিদ্দিক রদিয়াল্লাহ তালা আন এর উপর যিনি ইসলামের ছায়া তোলে আসার পর যখন শাসক হলেন তখন ওনার সেই ক্ষমতা যখন পেয়ে গেলেন তখন কীভাবে বিচার কার্য সম্পাদন করেছিলেন ইসলাম ওনাকে কিভাবে বিচার কার্য সম্পাদন করার মন মানসিকতা দিয়েছেন আর উনি যখন বিচার করতেন তখন ওনার ক্যাফিয়াত ওনার অবস্থা ওনার হালত কেমন ছিল আসুন আমরা একটু শুনি হজরত সৈদুলনা ইমাম আবু হাজম রদি আল্লাহ তালা আনহু ইরশাদ করেন হজরত সৈদুলা ওমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু আমিরুল মোমিনিন হজরত সৈদুলা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এর নিকট আসেন অতপর সালাম দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি তখন হজরত সেইদুনা আউবক সিদ্দিক রদি আল্লাহ তালাহু উত্তর দেননি আমরা জানি যে সালাম দেয়া সুন্নাত সালামের উত্তর দেয়া ওয়াজিব সালামের উত্তর দেয়া ওয়াজিব তো ফারুক আজম রদি আল্লাহ আনহু সেইদুনা আউুবক সিদ্দিক রদি আল্লাহ তালনহ নিকটে এসে সালাম দিলেন কিন্তু আউবক সিদ্দিক রদি আলাহ আনহু সালামের উত্তর দিলেন না এটা দেখে হজরত সেইদুনা ফারুক আজম রদি আল্লাহু আনহু হাজর সৈদুলা আবু আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালা আনহুকে আরজ করেন আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে হয়তোবা নবী সলাল্লাহু আলহি বালামের খলিফা সৈদনা আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আমার উপর অসন্তুষ্ট হয়তোবা উনি আমার উপর অসন্তুষ্ট নাহলে আমার সালাম কেন নিচ্ছেন না হজর সাইদুলা আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহু হাজর সাইদুলনাউবক সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর সঙ্গে এই বিষয়ে কথা বললেন যে আপনি কেন ফারুক আজম রুদুল্লাহ তালাহ সালাম গ্রহণ করলেন না ওনার তো ভয় হচ্ছে আপনি নাকি ওনার উপর অসন্তুষ্ট তখন আমার সৈদুনা সিদ্দিক আকবর রুদি আল্লাহ কি কী ইরশাদ করলেন দেখুন কেমন শাসক ওনারা ইরশাদ করেন আমার নিকট তিনি তখনই আসেন যখন আমার নিকট দুই ব্যক্তি সমাধানের জন্য উপস্থিত ছিল আর আমার অন্তর আমার শ্রবণতা আর আমার দৃষ্টি তার দিকে মগ্ন ছিল আর আমি জানি আল্লাহ তালা এই ব্যাপারে প্রশ্ন করবে সে কি বলেছে আমি কি উত্তর দিয়েছি সৈদোনা সিদ্দিকি আকবর উদ্দাহতালন বলছেন উনি এমন টাইমে এসেছে যে টাইমে দুইজন আমার কাছে ফাইসালার জন্য এসেছে একটা বিচারের জন্য এসেছে আর আমার চোখ নাক কান সব কিছু ওদের দিকে মনোনিবেশ ছিল কেননা আল্লাহ তালা আমাকে এই দিনের ব্যাপারে প্রশ্ন করবে যে আমি কি শুনেছি আর কি উত্তর দিয়েছি আমি তাদের থেকে কি শুনেছি আর আমি কি ফয়সালা করেছি এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে দেখুন কেমন খোদাবিতি তাদের মধ্যে ছিল কেমন আল্লাহওয়ালা ছিলেন তারা যে বিচার কার্য সম্পাদন করার সময় আল্লাহ তালার ভয়ে এভাবে নিজেকে রাখতেন যে এটা চিন্তা থাকতো তাদের মধ্যে যে আমার দ্বারা যাতে কোনো ভুল ফয়সালা না হয়ে যায় আমার দ্বারা যাতে কোনো ভুল বিচার না হয়ে যায় আর আজকে আমাদের সমাজ দেখি যে একটু পিছন দিক দিয়ে টাকা দিয়ে দেয় তার নামে আমি কি করে দিই তাকে আমি জয় করে দিই তার হাজারও ভুল থাক আমরা কি করি যে ঘুষ দেয় যে আমাকে একটু টাকা দিবে পয়সা দিবে আগে থেকে আমাকে ফোন করে বলে দিবে আমার লাইনের মানুষ তো আমার প্রিয় মানুষ তো আমার দলের মানুষ তো এজন্য আমি তার ভুল থাকা সত্ত্বেও তাকে কী করে দিই জয়ই করে দিই তো আল্লাহ নেক বান্দারা কেমন ছিলেন যে ওনারা বলছেন আল্লাহ তালা আমাকে এই দিনের ব্যাপারে প্রশ্ন করবে যে আমি এই দুইজন লোকের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছিলাম কি ফাইসালা করেছিলাম আল্লাহ আমাদের সবাইকে বুঝার দান আলা আসুন আমরা শুনি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অত্যাচারী শাসক কে ছিল অত্যাচারী শাসক বর্ণিত আছে সর্বপ্রথম শাসকদের মধ্যে যে অত্যাচার প্রকাশ করেছে সে হলো বিলাল বিন আবু দর ওর নাম ছিল বিলাল বিন আবু আবুদার যে বাদশাদের মধ্যে শাসকের মধ্যে সর্বপ্রথম অত্যাচার করেছিল সে বর্ষার দলপতি ও শাসক ছিল বর্ষা যে শহর সেখানের দলপতি আর শাসক ছিল আর বলতো আমার নিকট যেই দুই ব্যক্তির সমাধানের জন্য আসবে তার মধ্যে যার জন্য আমার অন্তরে ভালোবাসা থাকবে আমি তাকে বিজয় করে দিব এ ছিল প্রথম অত্যাচারী শাসক আর কি বলতো যে দুইজন যখন আমার কাছে আসতো যার জন্য আমার অন্তরে ভালোবাসা থাকতো তাকে আমি জয় করে দিতাম তার হাজারো থাক তাকে আমি জয় করে দিতাম আল্লাহ না করুক যারা দুনিয়ার মধ্যে এখন অত্যাচারী শাসক অত্যাচারী বাদশাহ অত্যাচারী প্রধানরা আছেন কেয়ামতের দিন যদি এই অত্যাচারী শাসকের আপনার দলভুক্ত হয়ে উঠ উঠায় আল্লাহ তাহলে আমাদের কি অবস্থা হবে একবার মামুনুর রশিদ হাজনা শাসক এহিয়া বিন আকসাম বাহমদুল্লাহ তালা আদালতে একজন ব্যক্তির সঙ্গে উপস্থিত হন যে মামুনের উপর তিরিশ হাজার দিনা দাবি করেছিল মামুনুর রশিদ আর একজন ব্যক্তি এহিয়া বিন আকসাম রহমতুলের আপ আদালতেও উপস্থিত হন আর ওই ব্যক্তিটা বলতে লাগলো যে মামুন ও রশিদের কাছে আমার তিরিশ হাজার দিনার আছে সেখানে মামুনকে বসানোর জন্য বিছানা বিছানা হয় যেহেতু মামুনুর রশিদ তৎকালীন অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিল বিছানো বিছানা হয় তখন হাজার সাইদুনা শাসক এহিয়া রহমতুল্লাহি তাল আলহি মামুনকে বললেন নিজ সম্প্রদায়ের বিপরীতে মজলিসে নিজেকে উৎকৃষ্ট মনে করো না নিজ সম্প্রদায়ের বিপরীতে মজলিসে নিজেকে উৎকৃষ্ট মনে করো না এই ব্যক্তির নিকট কোনো প্রমাণ ছিল না সুতরাং শাসক চাইলেন মামুন কসম করে বলুক অতপর মামুন তাকে তিরিশ হাজার দিনার দিয়ে দিলেন আর বললেন আল্লাহর কসম আমি এই দিনার তোমাকে এজন্য দিচ্ছি যাতে লোকেরা এমনটি না বলে আমি তোমার কাছ থেকে এই দিনার নিজের ক্ষমতা ও শক্তি দিয়ে নিয়েছি হ্যাঁ উনিও শাসক ছিলেন যেহেতু মামুনুর রশিদ তো উনি লোকদেরকে দেখিয়ে দিলেন যে আল্লাহর কসম করে বলছি আমি এই তিরিশ হাজার দিনের আপনাকে এজন্য দিচ্ছি আমি তো চাইলে এগুলো নাও দিতে পারতাম আমি যেহেতু বাচ্চা আমি যেহেতু রাজা এই জন্য দিচ্ছি যাতে লোক আমাকে বলতে না পারে যে আজ আমার ক্ষমতা আজ আমার শক্তি আছে যার কারণে আমি আপনার থেকে এই অর্থগুলো এই সম্পদগুলো লুণ্ঠন করে নিয়েছি এরপর মামুনুর রশিদ ওই শাসক এহইয়া রহমতুল্লাহ তালালের জন্য সম্পদের আদেশ দেন আর প্রচুর উপহার দিয়ে ধন্য করেন এরকম ছিল আমাদের বাদশারা শাসকরা আরেকটি ঘটনা শুনি আমরা তৎকালীন খলিফা মুতাজিদ বিল্লাহ এর একজন সম্মানিত গোলাম হাজর সৈদ আবু ইউসুফ বিন ইয়াকুব রহমতুল্লাহ তালালের নিকট সমাধানের জন্য আসেন আর নিজের বিপরীত ব্যক্তি থেকে উচ্চ স্থানে বসে যায় তখন দ্বার রক্ষক তাকে এই কাজের জন্য আটকানোর চেষ্টা করেন কিন্তু সে কবুল করেনি হাজত আবু ইউসুফ রহমতুল্লাহ তালি ইরশাদ করেন দাঁড়িয়ে যাও তোমাকে বলা হয়েছে নিজ সম্প্রদায়ের সঙ্গে বসো আর তুমি মানা করে দিলে হে ছেলে আমার ইবনা আবু আমার ও নাহাজকে খুব দ্রুত আমার নিকট নিয়ে আসো আর যদি সে এখনই চলে আসে তাহলে তাকে আমার এই আদেশ সে যেন এই গোলামকে বিক্রি করে দেয় আর তার মূল্য খলিফাকে পাঠিয়ে দেয় অতপর দ্বার রক্ষক তার হাত ধরে আর তাকে বিপরীত সম্প্রদায়ের বরাবর দাঁড় করিয়ে দেন যখন সমাধান হয়ে যায় তখন সেই পরিচারক খলিফার নিকট যায় আর তার নিকট কান্না করতে লাগলো আর ঘটনা বলল খলিফা বলতে লাগলো যদি সে তোমাকে বেঁচে দিত তাহলে আমি এই বিক্রিকে জায়েজ করে দিতাম আর তোমাকে নিজের মালিকানায় নিতাম না তোমার অবস্থান আমার নজরে সমাধানে বিচ্ছিন্ন উপযুক্ত হওয়ার মর্যাদার বরাবর নয় কেননা এই সমাধান দিন ও দুনিয়াকে প্রতিষ্ঠিত করে আর আল্লাহ ভালো জানেন তো দেখলেন যে বিচার কার্যে কে বড় কে ছোটো সেটা পূর্ববর্তী বুজুর্গরা ছাড় দিতেন না যেটা সঠিক সেটা সঠিক আর যেটা ভুল সেটা ভুল আর এখন আমরা পানিকে দুধ বলে বিক্রি করি হ্যাঁ ভেজালকে ভেজাল বলি না সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয় এটা হচ্ছে আজকে আমাদের বিচার আর তৎকালীন বিচার এর উল্টো ছিল আল্লাহ তালা আমাদের সবাইকে এমন মন মানসিকতা সৃষ্টি হওয়ার তৌফিক দান করুক হাজার সাইদিনা আব্দুল্লা বিন আউফা আলী হতে বর্ণিত বিয়নবী সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত শাসকের সঙ্গে থাকেন একজন শাসক একজন বাদশাহ এদের সাথে কিন্তু আল্লাহ তালা থাকেন কতক্ষণ থাকেন ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত শাসক ন্যায় বিচার করেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কোনো শাসক ন্যায় বিচার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদের সাথে থাকে আর যখন সে অত্যাচার করে তখন আল্লাহ তালা তার থেকে দূর হয়ে যায় এটা সারম হাদিসে পাকের আল্লাহ তালা তার থেকে দূর হয়ে যায় আর শয়তান তার সঙ্গী হয়ে যায় হজরত সাইদুনা মোহাম্মদ বিন হুরাইস রহমাতুল্লাহ তালা আলহিহিহিহি ইরশাদ করেন আমি জানতে পারি হজরত সাইদুনা নাসর বিন আলী রহমতুল্লাহি তাল আলহিকে ধোকার মাধ্যমে বর্ষার শাসক বানিয়ে দেয়া হয় লোকেরা তার নিকট একত্রিত হয় আর সে তাদেরকে কোনো উত্তর দেয়নি যখন লোকদের প্রভাব বৃদ্ধি পায় তখন সে নিজ ঘরে প্রবেশ করেন আর মুখের উপর করে চাদর দিয়ে নিজেকে ঢেকে নেন আর দোয়া করতে থাকেন আল্লাহ আপনি জানেন আমার উপর এই কাজটি বোঝা শুরু সুতরাং আপনি আমার রুহ কবজ করে ফেলুন অতপর তিনি ইন্তেকাল করেন আল্লাহ আকবর আল্লাহু কবির পূর্ববর্তী শাসকরা কেমন ছিলেন দেখেন ওনাকে ধোকার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে শাসক বানিয়ে দেওয়া হয়েছে মানুষ ওনার সম্মান করছে কিন্তু উনি যখন একা ঘরের মধ্যে আসলেন আল্লাহ এটা আমার জন্য স্বরূপ এটা আমার চাই না আল্লাহ তুমি আমার রুখ কবজ করে নাও যাতে আমি ইন্তিকাল করে ফেলি সত্যি সত্যি ওনার রুখ কবজ হয়ে গেল আর উনি ইন্তিকাল করলেন আর এখন আমাদের ভোটগুলো দেখি আমাদের নির্বাচনগুলো দেখি সব দুই নাম্বারিতে ভরপুর ভয় নেই আল্লাহ তালার কোনো ভয় নেই কবরের ভয় নেই আখিরাতের কার উপর কে জয় হতে পারি কার উপর কে বেশি অত্যাচার করতে পারি হ্যাঁ একটু চিন্তা করি না যারা আমরা দুই নাম্বারই করে আজকে শাসক হচ্ছি তারা আমরা কতটুকু এই দায়িত্বটা পালন করছি একটা শাসকের কিন্তু অনেক দায়িত্ব আল্লাহ তালা এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন শুধু আপনি শাসক বলে তাই নয় প্রত্যেক বান্দার তার নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কি আমাদের দিন তো বলা হচ্ছে যে পূর্ববর্তী বুজুর্গ যখন এটা দেখলেন যে ওনাকে ধোকার মাধ্যমে শাসক বানিয়ে দেয়া হলো উনি আল্লাহ তালা দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার এই এই দুনিয়ার এই সম্মান চাই না আল্লাহ এটা আমার জন্য বোঝা স্বরূপ এটা আমাকে ধোকার মাধ্যমে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আমার এটা চাই না আপনি আমার রুহ কবচ করে ফেলুন আর সত্যি ওনার রুহ কবজ হয়ে গেল আর তিনি মৃত্যুবরণ করলেন শাসক কেমন হওয়া চায় আসুন শুনি হাজা হতে বর্ডিত প্রিয়নী সাল আলীশাদ করেন শাসক লোকদের জন্য সেতু সুরূপ শাসক লোকদের সেতু সেতু পুল আর ক্যামতের দিন তাদের পিঠের উপর দিয়ে অতিক্রম করবে শাসকদের পিঠের উপর দিয়ে লোক বা জনগণ অতিক্রম করবে শাসক এমন হওয়া চায় হাজার সাইদুনা হফস বিন গিয়াস রহমতুল্লাহ তাল আলহি শাসক সম্পর্কিত মাসাইল জানতে চাওয়া ব্যক্তি বললেন হয়তো তুমি শাসক হতে চাও কিন্তু মনে রাখবেন বান্দা নিজের আঙ্গুলকে নিজ চোখে ঢুকান আর আঙ্গুল দিয়ে যদি সব বেরও করে ফেলেন বের করে ছুঁড়ে ফেলে দেন তাহলে এই কাজটা শাসক হওয়ার চেয়ে উত্তম শাসক হওয়ার চাইতে এই কাজটা কোন কাজটা নিজের আঙ্গুল দিয়ে চোখের ভোটের ঢুকিয়ে সবকিছু বের করে ছুঁড়ে ফেলা শাসক হওয়ার চেয়ে উত্তম কেননা শাসকের অনেক বড় দায়িত্ব অনেক বেশি জিজ্ঞাসাবাদ আল্লাহ তালা আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝাতে অফীকার করে শাসক এমনই হওয়া চাই আল্লাহ তালা এই যে আমরা শাসকের ব্যাপারে শুনেছি শাসক কেমন হওয়া চায় পূর্ববর্তী শাসকরা কেমন ছিলেন ওনারা নিজেদের বিচার কার্যগুলো কিভাবে সম্পাদন করতেন হাজার সাইদুল্লা আহ বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু বিচার কার্য সম্পাদন করার সময় সালামের উত্তর পর্যন্ত দেননি কেন দেননি উনি জানেন শাসন কার্য এটা কতটুকু ইম্পর্টেন্স রাখে কত গুরু দায়িত্ব উনি বহন করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যারা বিচার কার্য সম্পাদন করি আমরা যারা শাসক আমরা যারা প্রধান সেটা সমাজের প্রধান হতে পারে সেটা এলাকার প্রধান হতে পারে কোনো শহরের প্রধান হতে পারে কোনো রাষ্ট্রের প্রধান হতে পারে তো এজন্য বাস আমরা যে যারা যেখানের প্রধান কর্তা আছি না কেন শাসন কার্যগুলো যাতে আমরা সঠিকভাবে পরিচালনা করি না হয়তো এর জন্য অনেক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব আমরা তো যে জিজ্ঞাসাবাদ যদি আমাদেরকে করা হয় আমরা যদি ভুল বিচার করে ফেলি আর কি আমাদের দিন এর জন্য যদি আমাকে লাঞ্ছিত করা হয় আর এর বিনিময়ে যদি জাহান নামের দিকে নিক্ষেপ করা হয় তাহলে কি হবে আমাদের মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা মুসলমানের তো প্রত্যেকটা কদম প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করে ফেলা উচিত কেননা মুসলমান এর জন্য মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা এখানে অনেক পেরেশানি অনেক ঝামেলা অনেক টেনশন থাকবে কিন্তু মুসলমান মমিনের উচিত যাতে সে আস্তে আস্তে করে কদম ফেলে আর প্রত্যেকটা কদম ফেলার সময় যাতে ভাবনা করে ফেলে বলার সময় যাতে চিন্তাভাবনা করে বলে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে আজকে আমরা শুনলাম আজকের এপিসোডে যে শাসক কেমন হওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সেই রকম শাসক যাদের উপর আল্লাহ তালা রাজি হয়েছেন যে শাসকদের উপর আল্লাহ তালা খুশি ছিলেন সেই রকম শাসক আমাদেরকেও হওয়ার তৌফিক দান করুক আজকে সময় এতটুকুই ইনশাআল্লাহ আসতে আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি সল্লু আল হবিব সাল্লাহ আলা মহম্মদ সল্লিম